হ্যালো সকলকে আজকে তোমাদেরকে আমি দেখাবো বাসন্তী পোলাও রান্না যা খুবই সহজে এবং তাড়াতাড়ি হয়ে যাবে জন্য আমি কোনো কাজু কিশমিশ তেজপাতা এগুলো কিছুই ইউজ করিনি সামান্য পরিমাণ জিনিস দিয়েই আমি একটা সুন্দর টেস্টি পোলাও বানিয়ে তোমাদের দেখাবো এজন্য একটা বাটিকে আমি উপুট করে রাখলাম আর তার মধ্যে থালাটা এভাবে উঁচু করে রেখে দিলাম আর চালকে ধুয়ে আমি থালার ওপর দিকে এভাবে রেখে নেবো যাতে চালের জল পুরোপুরিভাবে ঝরে যায় এভাবে আধ ঘন্টা রেখে দিলে চালের জল একদম ঝরে যাবে আর চালটা পুরো শুকনো হয়ে যাবে এরপরে চালের মধ্যে আমি দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আমি চাল নিয়েছি দু কাপ মতো আর তাতে হলুদ গুঁড়ো দিলাম এক চা চামচও নয় আধ চা চামচের থেকেও কম একদম অল্প পরিমাণ আর দেব এক চা চামচ লবণ এরপরে এর মধ্যে আমি দেব চার থেকে পাঁচ চামচ মতো চিনি আর তারপরে আমি এর মধ্যে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা আমি গোটা গরম মশলাকেই তাওয়াতে হালকা ভেজে নিয়েছি আর সেটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটাই এর মধ্যে আমি দিলাম আর এরপরে আমি দেব ঘি একদম দেশি ঘরোয়া খাঁটি ঘি আমি দু চামচ মতো দেবো এই ঘি আমি ঘরেই তৈরি করেছি ঘিয়ের রেসিপি দেখতে চাইলে তোমরা আমার আগের ভিডিওতে দেখে নিতে পারো এরপরে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমি গ্যাসে একটা প্রেশার কুকার দিয়ে তাতে এক চামচ ঘি দেবো ঘিটা হালকা গরম হয়ে এলেই তার মধ্যে মাখানো চালগুলো দিয়ে দেব। আর চালগুলোকে হালকা ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে আমি জল দিয়ে দেবো জলের পরিমাণ ততটুকুই দেবো যাতে খুন্তিটা ডোবালে খুন্তিটা অর্ধেক ডোবে সেই পরিমাণ জল আমি দেব আর এখানে কাজু কিশমিশ তেজপাতা এসব আমি দিইনি কেননা এগুলো আমার হাতের কাছে ছিল না সেজন্যই তোমরা ইচ্ছা করলে এগুলো দিতে পারো এরপরে প্রেশারের ঢাকা লাগিয়ে গ্যাসটাকে একদম আমি কমিয়ে দেবো আর এভাবে একটা সিটি দিলে গ্যাস অফ করে দেবো আর যখন প্রেশারের ঢাকনা আপনা থেকে খুলবে তখন আমি পোলাওটাকে একটা বড় বাটিতে ঢেলে নেব। আর তাহলে রেডি বাসন্তী পোলাও দেখো কত সুন্দর একদম একটা একটা পোলাও তৈরি হয়ে এসেছে এইভাবেই আমি বাসন্তী পোলাও তৈরি করেছি তোমরা চাইলে এভাবে তৈরি করে দেখতে পারো ওকে বাই টাটা